আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। ছবির এক্সপেকটেশন আলাদা করে ছোটদের ছবি, মানে ছোটদের ছবি মানে এই ছবির মেন ক্যারেক্টার যেহেতু গুগলি, ওই ছোট্ট বাচ্চাটা, ও এত সুইট। আমার তো ট্রেলার দেখে সমস্ত কিছু দেখে ভীষণ ভালো লেগেছে। অল দ্য বেস্ট টিম গুগলি। কংগ্রাচুলেশনস, একটা বেবি বয় হয়েছে। ডাক নাম হওয়া উচিত গুগলি। গুগলি মা, মা বলো তো ওটা হবে না তুই? অভিমন্যুকে অল দ্য বেস্ট, এবং যারা গুগলি দেখেনি তাদেরকে বলবো গুগলিটা গিয়ে দেখুন। হ্যাঁ, একদম কন্টেন্টটাই গল্পের হিরো। এছাড়াও তো শ্রাবন্তী আছে, সোহমদা আছে, একটা খুব মিষ্টি বাচ্চা আছে সৌম্যদীপ, যে গুগলি আমাদের। তো মানে সোহম আর শ্রাবন্তীকে সবে আগে দেখলেও, কিন্তু এই বিষয়টা পুরোটাই নতুন, দুজন একদম নতুনভাবে আমার মনে হয় দর্শকের সামনে আসবে। তো আমার গুগলি নিয়ে আমি আশাবাদী ছিলাম, এবং পুরো ব্যাপারটা দেখেও আমার খুব ভালো লাগছে। আশা করছি সবার গুগলি খুব ভালো লাগবে। অর্জুন, আপনি কি ওটলা? আমি আপনাকে অকল করছি না, আসলে আমিও তো ওটলা। রবনে বানা দি জড়ি। কথা ছিল, কথা ছিল, কত কথা ছিল। প্রচুর খাটনি করে আমরা শুটিংটা করি, ছবি করি, কাজ করি, পরিশ্রম করি। দেখে মনে হয় আড়াই তিন ঘন্টার ছবি ফটাফট হয়ে গেছে, তা এর পিছনে যে কত হার্ডওয়ার্কিং থাকে, শুধু আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসের না, ফুল টিম, বিশেষ করে ডিরেক্টরের, সব চাপ ডিরেক্টরের। তো আজকে সব থেকে বড় পরীক্ষা, মানে আমাদের হয় না, এভরি ফ্রাইডে হচ্ছে আমাদের রেজাল্ট, যখন যখন ছবি রিলিজ হচ্ছে, তো সেটাই। বাট আমার মনে হচ্ছে কোথায় একটা গাট ফিলিংস বলছে যে দর্শকের খুব ভালো লাগবে আমাদের ছবিটা। আমার একটা বেবি চাই। আমি বেবি চাই না, আমাদের বেবিও তোতলা হবে। আমি তো তোতলা, আমার কি দোষ? তুমি তো তোতলা, আমার কি দোষ? এই কথাগুলো খুব টেনশন দিয়ে দেয়, বুঝলে তো? মানে জানি না, পারফর্ম ফাঁকড়া করে দিয়েছি, যেটা গল্প ডিমান্ড করেছিল বা যেটা ক্যারেক্টারটা ডিমান্ড করেছিল সেই অনুযায়ী এগিয়েছি। এবার পুরোটাই দর্শকদের ওপর। অভিমন্যু ওর বেস্টটা দিয়ে দিয়েছে, আমি শ্রাবন্তী, এবং শুধু নয়, প্রত্যেক কলাকুশলী, প্রত্যেকে যারা রয়েছেন, তারা গুগলির সঙ্গে ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা জড়িয়েছিলেন, তারা কিন্তু তাদের বেস্টটাই দিয়েছেন। এবং তার জন্যই হয়তো কোথাও আমরা একটু ওভার এক্সাইটেড বা একটু ওভার কনফিডেন্ট বলতে পারো, বাট আশা করি দর্শকের মন তারা গুগলি কিন্তু কাটবে। ফিল্মটা অনেকবারই দেখেছি, অনেস্টলি স্পিকিং, মানে আমরা প্রিভিউয়ে দেখেছি, মানে বিজিএমটা যখন করার সময় থেকেই দেখে আসছি। তো আজকে একটা জার্নি শেষ হবে, কিন্তু আরেকটা জার্নি শুরু হবে, কেননা আজকে থেকে আর কি রিলিজ করে যাবে আর কি ফিল্মটা। তো দর্শকদের এবার দর্শকরা কী বলবে সেটাই দেখার, কিন্তু আমি এইটুকু বলতে পারি এরকম গল্প আগে কেউ বাংলা ফিল্মে বলেনি, চেষ্টা করেনি এরকম দুজন ক্যারেক্টারের সিনেমা, তাদের স্ট্রাগল বা তাদের লাইফ এই সব কিছু নিয়ে একটা গল্প কেউ আগে দেখেনি। এখন যেমনি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম পুরোটাই কন্টেন্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, ভালো ভালো কন্টেন্ট মানুষে দেখতে চাইছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো গুগলি ইজ আ মাস্ট ওয়াচ। একটা পারিবারিক সিনেমা, খুব নিট অ্যান্ড ক্লিন একটা ছবি অভিমন্যু বানিয়েছে, গানগুলো অলরেডি সবার পছন্দ হচ্ছে, কেননা গানগুলো কিন্তু যা আমরা গান করে থাকি তার থেকে একটু আলাদা। তো আমি একটাই অনুরোধ করবো আমার বাংলা ফিল্মের সকল দর্শকদের, প্লিজ একবার হলে এসে যদি গুগলিশ দেখেন তো আই এম শিওর কি খারাপ লাগবে না। দর্শকদের এইটাই বলবো যে বিরাট একটা আশা, যে আমরা দুর্দান্ত অসামান্য ফাটিয়ে দিয়েছি সেরকম ব্যাপার নয়, খুব ভালো একটা গল্প, সাদামাটা একটা ছবি,
অনেকদিন বাদে বাংলা চলচ্চিত্রে আবার অভিমন্যুদার হাত ধরে আমার মনে হচ্ছে একদম কলকাতার একটা গল্প ফিরে আসছে। আপনারা সবাই আসুন, দেখুন। এইটুকু কথা দিতে পারি যে হতাশ হবেন না, আর দয়া করে এই টেলিভিশন রাইট, পাইরেসি ইত্যাদির জন্য অপেক্ষা করবেন না, কারণ আলটিমেটলি তো এটার নাম সিনেমা। ফলে ওই প্রজেক্টারে নিজেদেরকে দেখার একটা অদ্ভুত আনন্দ আছে তো জানেন। ফলে আমি রিকোয়েস্ট করব সমস্ত দর্শকদের, টেলিভিশনে আসবেই আমরা সবাই জানি, কিন্তু তার জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আপনাদের অফিস কাছারি ইত্যাদি ব্যস্ততার মধ্যে সময় বের করে নিয়ে একবার হলে আসুন, দেখুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান কেমন লাগলো, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আর উন্নত করা যায়, যাতে পরের কাজগুলো আরও ভালো করতে পারি। ভীষণ এক্সাইটেড, তার কারণ আমার দুজনেই মানে দুজনেই আমার ভীষণ পছন্দের, সোহম এবং সোহম এবং শ্রাবন্তী, এবং দুজনেই ভীষণ ভালো অ্যাক্টর। সো আমি ভেরি এক্সাইটেড যে আর দেখতে ভীষণ ফ্রেশ লাগছে পোস্টারটা। সো আমার আমার মনে হয় যে দর্শক এটা খুব খুব পছন্দ করবে। এক্সপেকটেশান তো তুঙ্গে, কারণ ট্রেলার, গান সব কিছুর রেসপন্স অত্যন্ত ভালো। তো এক্সপেকটেশান তুঙ্গে, সোহম শ্রাবন্তী দুজন মূলধারার ছবি, মেনস্ট্রিম ছবির নায়ক নায়িকা, তারা অন্য ধারার ছবিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। সুতরাং সবাই মিলে যদি সাপোর্ট করেন, আমাদের সবাইকে যদি সাপোর্ট করেন, আমিও মেনস্ট্রিম ছবি বানিয়েছি এর আগে, আমাকেও যদি সাপোর্ট করেন তাহলে আশা করব ভালো লাগবে। এবং সিনেমাটা যদি সবাই মিলে হলে গিয়ে দেখেন তাহলে সত্যিই ভালো লাগবে, কারণ ইটস এ ফ্যামিলি এন্টারটেইনার। কথা ছিল কত, চোখে চোখে বোনা আলাপের সুত, হলো না জানানো। কথা ছিল কত। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।